15,000 এটা দাও আছে আর এগুলো তো কমানো পারানো যায় না না এগুলো কমানো পারানো অনেকটার ভিতরে সাথে একটা করে আপনি টোনার ফ্রি একটা টোনারে কবি হবে 15,000 যেমন এই মেশিনগুলোর ভিতরে টোনার একটু বড় কাটিস কিন্তু বড় কাটিস এটার ভিতরে কপি একটু বেশি পার্সোনা বিক্রি করি কালি থেকে শুরু করে ড্রাম যা যা আছে একটা মেশিনে সম্পূর্ণ মেকানিক্যাল পার্টস আমাদের এখানে পাওয়া যায় তার মানে এই দাদা অ্যাক্সেসরি প্রবলেম হলে সাথে দিতে পারবো না হ্যাঁ এটা হলো হেভি ডিউটি একটা মেশিন এটা পার ডে 15,000 16,000 কপি করতে পারবো দেখেন কত বড় এখানে পাচ্ছেন হলো আরডিএফ এটা থেকেও কিন্তু কাজ হয় এটা হলো দুইটা ডয়ার আছে সাইডে আমরা একটা নিচে টলিটা কিন্তু সম্পূর্ণ ফ্রি এটা দিয়ে দিতেছি আমরা এই মেশিন কিন্তু আপনার মুভিং করে যে দেখেন মুভিং সিস্টেম থাকবো প্রয়োজন বুঝে রাত্রেও থাকার ব্যবস্থা করে দেবো সমস্যা নেই মানে ট্রায়ালটা দেখে নিয়ে যাবো মেশিন কারণ হ্যাঁ অবশ্যই কারণ আপনি এই দূরে নিয়ে মেশিনটা বসাইব তার তো একটু শিকার ব্যাপার সেপার আছে প্রিন্টার পাবেন আমার এখানে স্পাইরাল আছে ল্যামোডিং আছে আর আছে শার্প আছে রিকো আছে জেরক্স আছে যে কোনো পার্টস দরকার হোক আমাদের নাম্বারে কল করবেন আমরা এটা মাল পৌঁছাই দেবো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে ভিডিও হচ্ছে ফটোকপি মেশিনগুলো নিয়ে যারা কিনা খুব চিপ প্রাইসের মধ্যে ফটোকপি মেশিনগুলো কিনতে যাচ্ছেন সেকেন্ড হ্যান্ডের মধ্যে এবং রিকন্ডিশন আপনি যারা যে নতুন কিনা সামর্থ্য ওঠে না তারা কিন্তু চাচ্ছেন যে তাদের এলাকার মধ্যে তোশিবা বা বিভিন্ন ব্র্যান্ডের ফটো মেশিনগুলো কিনে বিজনেস করার জন্য তাদের জন্য মূলত এই ভিডিওটা এখন আমি যে শোরুমটি যাচ্ছি তাদের শোরুম নাম হচ্ছে ইসলাম অ্যান্ড ব্রাদার্স অফিস ইকুইপমেন্ট এই শোরুম থেকে আমার কাছে ভিডিওটা সম্পর্কে সাহায্য করছে সাজু ভাই সাজু ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই সাজু ভাই এই সবটা কিন্তু আমি আজকে উদ্বোধন করলাম আর আজকেই ফার্স্ট আমার ভিডিও আপনার শোরুমের নাম এবং লোকেশন একটু ক্লিয়ার করে দেন আমার অফিসের লোকেশন হলো ইসলাম অ্যান্ড ব্রাদার্স অফিস ইকুইপমেন্ট এটা হচ্ছে আপনার 30/4 হাজিপাড়া মালিবাগের থেকে আসে যে কেউ ওটা হলো মালিবাগ থেকে আসলে প্রথম পর্ব হলো মসজিদ ঠিক আছে আল নূর মসজিদ এটার পাশে আমি শুধু শেষ পর্যন্ত দেখবেন আর একটা কথা যারা আমার চ্যানেল নতুন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন আর পাশে দেখে বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না তো চলুন ফ্রেস কথা বলে চলে শুরু করা যাক আজকে ভিডিও আল্লাহর নামে করছি শুরু জ্ঞান সাধনায় হব ধ্যানী পছন্দ মতো সব ধরনের কালেকশন আছে যেহেতু সবটা নতুন এই জন্য আমি বাইকের সব মাল রাখেন না কারণ ভিডিওটা অনেক নাম্বার হয়ে যাবে সেই জন্য আমি মেশিন আছে মেশিন প্রচুর মেশিন আছে ১,০০,০০০ ওয়ারেন্টি দিতেছি ১,০০,০০০ কপি গ্যারান্টি ১,০০,০০০এর ভিতরে যে কোনো পার্টস লাগবে মেকানিক্যাল পার্টস টোটালটাকে আমরা দেবো এটার ভিতরে কী কী করা যাবে একটু বলেন এটার ভিতরে আপনি কম্পিউটার থেকে ফটোকপি পেন ড্রাইভ থেকে স্ক্যান আচ্ছা কম্পিউটার থেকে ফটোকপি পেন ড্রাইভ থেকে স্ক্যান কালার স্ক্যানও হবে এটা থেকে আচ্ছা এরপরে বোর্ডার এনআইডি কার্ড তো হলো ডুপ্লেক্স শুধু এনআইডি কার্ড ঠিক আছে আর বাদ বাকি যা হলো সিমপ্লেক্স আচ্ছা যদি এই ফোনটা কন্ডিশনটা দেখেন এই যে ফোন দেখেন মাশাআল্লাহ
এই মেশিনটা কিন্তু সচরাচর যারা নতুন বিগিনার আছে তারা কিন্তু শুরু করতে যাচ্ছেন এটা প্রাইস কেমন যাচ্ছে এটা প্রাইস আমরা বিক্রি করতেছ হলো 33000 টাকা 33000 টাকা যদি হোসেন ব্লগ রেফারেন্স দেয় কিছু টাকা ডিসকাউন্ট যদি আসে ওই হিসাবে কিছু স্যাক্রিফাইস করা যাবে এটা খালি যে আমরা যে খালি দেওয়া আছে এটা তো কপি হবে 15000 15000 হ্যাঁ সাথে আরেকটা টোনার কিন্তু ফ্রি যেখানে যোগ আসা দাও শুধু কনভেন্স দিতে হইব আর বাকি যে কোনো সময় যে কোনো সময় যে বাংলাদেশে যে কোনো জেলার ভিতরে মেশিন ওইখান থেকে আমরা সার্ভিস দেবো সমস্যা নেই কাস্টমার একটা মেশিন কিনবো সে যদি আপনার সার্ভিস না দিতে পারে তো তার তো এটা নেওয়ার কোনো দরকার নেই তাই না আচ্ছা আচ্ছা এই জিনিসটা ভালো লাগছে ভাই আপনি সার্ভিস না টেনশনের কিছু নাই উনি যেখানে মেশিন নিতে চায় ওইখান থেকে মেশিন যেখানে নিব আমরা ওইখান থেকে ইঞ্জিনিয়ার সেট করে দেবো সমস্যা নেই শুধু ইঞ্জিনিয়ার আসা দর কনভেন্সটা দিয়ে দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপর কোন মেশিনটা দেখবো তারপর এই আরেকটা আছে 223 এটা তো জাপানি মেশিন হ্যাঁ এটা হলো জাপানি এটা কিন্তু সম্পূর্ণ চায়না এটা খুব চায়না এই চায়নাটা একটু দেখাই চায়নাটা খুব হালকা আর চায়নাটা একটু একটা কি গেট আপ আর কিছু না কিন্তু আর এগুলো কিন্তু হেভি ডিউটি মেশিন হেভি ডিউটি মেশিন এগুলো হলো হেভি ডিউটি মেশিন প্রতিদিন 2000-3000 কাজ করতে হবে এর মিনিট হলো আপনার এই যে 22 কপি হ্যাঁ 22 কপি মিনিট হলো 22 কপি হ্যাঁ মডেল নাম্বারটা টিস্টুডি 223 223 আচ্ছা বেশ আমি যদি একটু প্যানেল গুলো একটু দেখাই এটাতে কি কি করা যাবে এটা তো আপনার কম্পিউটারতে ফটোকপিব আচ্ছা আর নরমাল তো ফটোকপি আছে এটা কিন্তু আবার এনআইডি ওনারে কিছু হবে না এটা হলো ডাইরেক্ট হ্যাঁ ডাইরেক্ট আচ্ছা আচ্ছা মডেল গুলো আর আপনাদের ফটো মেশিন গুলো খুব ফ্রেশ ফ্রেশ কন্ডিশন থাকে হ্যাঁ এগুলো সব রিকন্ডিশন মেশিন না সব তো বাইরে কালেকশন করা আমরা তো সব মেশিন কালেকশন করে যেগুলো ফ্রেশ ওগুলো আনি ও আচ্ছা আচ্ছা দেখেন এই যে দেখেন প্রত্যেকটা মেশিন কিন্তু দেখতে নতুনের মতোই পিছনে কিন্তু ডয়ার নিচে একটা ডয়ার আছে হ্যাঁ একটা ডয়ার আছে একটা বাইপাস প্রত্যেকটা মেশিনের সাথে একটা ডয়ার ছোট মেশিনগুলো একটা ডয়ার একটা বাইপাস প্রতিটা মেশিনের সাথে আচ্ছা এর ব্যতীত ভাই টলি লাগে প্রয়োজন হয় টলি কি দিতে না না টলি ছোট মেশিনের সাথে টলিটা মানায় না ছোট মেশিনের সাথে নিতে সবসময় পড়ার টেবিলগুলো আছে না ওই টেবিল উপর বসায় কাজ করতে হবে তারপরও কেউ যদি আপনার রেফারেন্স আসে তখন এটা স্যাক্রিফাইস করে দেবো শোরুমের ভিতরে কিছু কমায় রাখছি প্রত্যেকটা কাউন্ট করা আছে প্রত্যেকটা ভিতরে কাউন্ট করা আছে কোনটা 50000 কোনটা 60000 এটা দেওয়া আছে আর এগুলো তো কমানো পারানো যায় না না এগুলো কমানো পারানো অনেক সময় কিন্তু পুরনো বাইকের ভিতরে যে মাইলেজটা কম না না ওটা মাইলেজ এটা তো আপনার কমাতে গেলে হয় কি এটা যদি কোনো মাদারবোর্ড সমস্যা হয় যদি এই ক্ষেত্রে মাদারবোর্ড নতুন মাদারবোর্ড লাগে তাহলে ওটা জিরো থাকবো প্রচুর মেশিন আছে প্রত্যেকটার ভিতরের সাথে একটা করে আপনি টোনার ফ্রি একটা টোনার কপি হবে 15000 যেমন এই মেশিন গুলোর ভিতরে টোনার একটু বড় কাটিস কিন্তু বড় কাটিস এটার ভিতরে কপি একটু বেশি জায়গা মতো যদি বসে একটা ছোট মেশিন উঠালে কিন্তু তার টাকা উঠাতে বেশি দিন লাগে না যে ভাই এটা বডিটা লাল তাই না মেশিন কিন্তু পুরান না মেশিনের ভিতরে আর প্রিন্টে কিন্তু কথা বলবো প্রত্যেকটা রিকন্ডিশন মেশিনে কিন্তু কোন জায়গাতে হালকা একটু স্কেচ কোন জায়গাতে একটু ভাঙ্গা এগুলো থাকবে রিকন্ডিশন মেশিনে একদম ব্র্যান্ড নিউ না ব্রেন নিউ যদি চাই ব্রেন নিউ আমরা দিতে পারবো প্লাস আমাদের কিন্তু স্পেয়ার পার্টস আমরা বিক্রি করি কালি থেকে শুরু করে ড্রাম যা যা আছে একটা মেশিনে সম্পূর্ণ মেকানিক্যাল পার্টস আমাদের এখানে পাওয়া যায় তার মানে এই ধরনের অ্যাক্সেসরি প্রবলেম হলে সাথে দিতে পারবো না হ্যাঁ একটা আছে 166 166 হ্যাঁ এটা হলো মিনিটের 16 কপি এটাও জাপানি এটাও জাপানি খুব হেভি একটা মেশিন হেভি একটা মেশিন এটা 16 কপি এই যে নিচে একটা আছে এটা হলো মিনিটে 20 কপি
আর জাপানের ভিতরে একটা মডেল আছে, এটা হলো 18, ওটার ভিতরে হলো আপনার এনআইডি কার্ড হলো ডুপ্লেক্স। ও আচ্ছা আচ্ছা, এখন আসে এটার প্রাইস সম্পর্কে, এটার প্রাইস বলে দেন। এগুলো হচ্ছে আপনার 32,000 টাকা। 32,000 টাকা, হ্যাঁ। 206 এটা 206 হলো 32,000 টাকা, এটা হলো মেডে 20 কপি, এটা হলো 16 কপি। 16 কপি, হ্যাঁ। আচ্ছা ভাই, এরপরে এরপরে যে এখানে আছে একটা আপনি 452 মার্কেট কাপানো মডেল, মার্কেট কাপানো মডেল, হ্যাঁ মার্কেট কাপানো মডেল। এই মেশিনটা হলো হেভি, হ্যাঁ না না, এইটা হলো হেভি ডিউটি একটা মেশিন। এই যে দেখেন 452, এটা হলো হেভি ডিউটি একটা মেশিন, এটা পার ডে 15,000-16,000 কপি করতে পারবো। দেখেন কত বড়, এখানে পাচ্ছেন হলো আরএডিএফ, এটা থেকেও কিন্তু কাজ হয়। এটা হলো দুইটা ডয়ের, দুইটা ডয়ের আছে সাইডে, আমরা একটা নিচে টলিটা কিন্তু সম্পূর্ণ ফ্রি এটা দিয়ে দিতেছি আমরা। এই মেশিন কিন্তু আপনার মুভিং করে, যে দেখেন মুভিং সিস্টেম প্লাস বাইপাস আছে, বাইপাস থেকে কাজ করতে পারবো। এটা কিন্তু সম্পূর্ণ অটো অটো, এটা হলো কম্পিউটার থেকে প্রিন্ট আউট করতে পারবো, কালার স্ক্যান সব হবে এটাতে, আর এডিএফ থেকেও কাজ করতে পারবো। আর প্লাস এটার ভিতরে আবার একটা ফ্যাসিলিটি আছে, সেটা হলো যে ই ফিলিং সিস্টেম আছে, আপনি একটা কপি সেভ করে রাখতে পারবেন। যে অনেক সময় কিন্তু সাজেশনগুলো আছে, হ্যাঁ, এটা আপনার যে অনেকে আসে যে ভাই আমার এই সেটটা লাগবো কয়দিন পর পর, তখন এই সেটটা এখানে সেভ করে রাখতে পারবো। এটা সম্পূর্ণ অটো ডুপ্লেক্স সহকারে আছে। আচ্ছা, এটা প্রাইস কেমন যাচ্ছে ভাই? এটা প্রাইস আমরা বিক্রি করতেছি 1,10,000। 1,10,000, হ্যাঁ 1,10,000 টাকা। আচ্ছা, এটা হলো আপনার 1,50,000 কপির গ্যারান্টি। কিন্তু এর ভিতরে কয়টা মডেল আছে আপনাদের কাছে দেখি? এটা এই যে 452 আছে, এই একটা 452 আছে, দেখেন কত সুন্দর। তারপর এই একটা আছে 307, হ্যাঁ, এটা সম্পর্কে একটু বলবেন। এটা সম্বন্ধে বলবো, এগুলা হচ্ছে আপনার আরএডিএফ সহকারে, হ্যাঁ এখন আমি খুলে রাখছি এগুলা। এই যে এটা হলো আরএডিএফ, কেউ যদি আরএডিএফ সহকারে নেয় দাম পড়বো 85,000 টাকা, আর কেউ আরএডিএফ ছাড়া যদি নেয়, যে এটা টপ কভারটা যদি নেয়, তাহলে এটা দাম পড়বো 75,000 টাকা। 75,000 টাকা, এটা মিনিটে কিন্তু আপনার 30 কপি, মিনিটে 30 কপি, হ্যাঁ এটা খুবই একটা চমৎকার মেশিন। আর এই মেশিনের সবচেয়ে প্লাস পয়েন্ট এইটা, তারপর যে আরেকটা আছে 282, ঠিক আছে, এই মেশিনগুলোর সিস্টেম কিন্তু রিসাইকেল, কালি ওয়েস্টেজ হয় না। খুলে নিবো, আমি নিজেও তো একজন ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার নিয়ে আসো, সমস্যা নেই, ইঞ্জিনিয়ার এসে যে মেশিন দেখে নিয়ে যাবো। আর যারা এই ফটো মেশিন কিনবেন সরাসরি এসে বাইকে একটু, ভাই একটু বিরক্ত হোক, সমস্যা নেই। আরে ভাই আমার এখানে সমস্যা নাই, ঢাকার বাইরে লোক যদি আসে সকালে আসুক না, সারাদিন থাকবো, প্রয়োজন বুঝে রাত্রেও থাকার ব্যবস্থা করে দেবো, সমস্যা নেই। আপনি ট্রায়ালটা দেখে নিয়ে যাবো মেশিন, কারণ হ্যাঁ অবশ্যই, কারণ আপনি এই দূরে নিয়ে মেশিনটা বসাইবো, তার তো একটু শিকার ব্যাপার সেপার আছে। কম্পিউটার সিস্টেম, এখানে আপনার সম্পূর্ণ মেশিনের ছবি উঠে যাবো, টাচ স্ক্রিনে সম্পূর্ণ, যেখানে যা প্রবলেম এখানে ডিসপ্লেতে উঠবো। তো এগুলো যে কমার্শিয়াল দোকানদার তো নিয়ে যায় বুঝতেই, তাই না? আপনার মূলত দরকার হলো সার্ভিসটা, সার্ভিসে যদি আমরা না দিতে পারি, তাহলে তো মেশিন আমার কাছে নিয়ে যায়, আমার কাছে না যাই কারোর কাছে নিয়ে যায়, কিন্তু কোনো লাভ নেই, যেখান থেকে নিয়েও তার সার্ভিস দরকার আছে। আর মূল বিষয়টা হচ্ছে অনেকে ফোন ধরেন আর কি, এই যে না 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 না, এইটা ভাই সম্পূর্ণ কথা ভুল বললেন। আমাদের এই প্রতিষ্ঠানের নাম কিন্তু আরও আছে, আমাদের প্রতিষ্ঠানের নাম ইসলাম অ্যান্ড ব্রাদার্স অফিস ইকুইপমেন্ট, ঠিক আছে, এটা অনেক পুরাতন অফিস, এটা যারা কমার্শিয়ালে আছে প্লাস 64টা জেলার ভিতরে, আমাদের এই লাইনে কিন্তু প্রচুর ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারদেরও খোঁজ খবর নিয়ে দেখুক, যারা মেশিন আছে আশেপাশে চালাইতেছে, যে ইসলাম অ্যান্ড ব্রাদার্স কোম্পানিটা কী, এখানে কি কি মাল পাওয়া যায়। আমরা সরাসরি কিন্তু রিকন্ডিশন মাল ইম্পোর্ট করি, প্রিন্টার পাবেন আমার এখানে, স্পাইরাল আছে, ল্যামোরডিং আছে, এবং এই যে দেখছেন প্রত্যেকটা মেশিনের কার্ডেজ। আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, আমরা কিন্তু অলরাউন্ডার, ঠিক আছে, আমরা কিন্তু সব মডেলের মেশিন বিক্রি করি, শুধু কিন্তু তোশিবা না। আচ্ছা, ক্যানন আছে, শার্প আছে, রিকো আছে, জেরক্স আছে, যে কোনো পার্টস দরকার হোক আমাদের নাম্বারে কল করবেন, আমরা এটা মাল পৌঁছায় দেবো।
যদি এরকম একটা আর এডিএফ এখানে লাগানো হয়, এটা সহকারে আর এডিএফ বিক্রি করতেছে মেশিন 85,000। আর আর এডিএফ ছাড়া আর যদি এরকম টপ কভার দেন নাই, এটার দাম পড়বে আপনার 75,000 টাকা। 75,000, হ্যাঁ। আর আমি একটা রিকোয়েস্ট করি, যারা এখানে বড় মেশিন নেন আরডিএফ সহকারে নিলে ভালো হয়। না না, এটা আরডিএফটা আমি বলি, যদি আপনার ওই রকম জায়গা হয়, অনেকের আছেন আপনার বাজেট কম ভাই, বর্তমান 10,000 টাকা 5,000 টাকা কিন্তু অনেক কিছু, কথা বোঝা নাই। এখন দেখা গেল যে কার বাজেট আছে 70,000, সে যদি আমার এখানে আসে, সে কিন্তু মেশিন তার আমি দেবো, তার কিন্তু যে 70,000 নিয়ে আসছে যে মেশিন দেবো না এমন কোনো কথা না, কিন্তু মেশিন দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আর একটা মডেল আছে, এর মডেলটা কত ভাই? এটা হলো আপনি স্টিকারটা যে উঠানোর সময় স্টিকারটা ভেঙে গেছে, তো স্টিকারটা খোলা আছে, এই প্লেটটা ভেঙে গেছে, এটা খোলা আছে। মডেলটা আপনি বলুন, এটা হলো 255। 255, হ্যাঁ। এটা হলো এই মেশিনটা, এই মেশিনটা শুধু এই 7J 7 এর প্যানেল বোর্ডটা কিন্তু আলাদা, আর এছাড়া আপনার 255 4 5 প্যানেল কিন্তু সেম, শুধু এখানে স্টিকারটাকে আলাদা থাকে, এক একটা মেশিনের স্পিড আলাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, 25 কপি আছে, এই 22 কপি আছে। এটার প্রাইসটা কত ভাই? এইটাও যে সেম সিস্টেম, এটা যদি আপনি এই আর এডিএফ দেন নাই, তাহলে হলো আপনার 85,000 রাখুন। 85,000, হ্যাঁ। আর এডিএফ ছাড়া হলো আপনার 70,000 টাকা। 70,000, এটা হলো 70,000, যেহেতু এটা 255 মিনিটে 25 কপি। আচ্ছা, আমরা কিন্তু মোটামুটি সবগুলো মডেল দেখালাম, আর একটা মডেল দেখ, এটা হলো আপনার যে 282, এই মেশিনের কন্ডিশন দেখছেন, এগুলো আমি খোলাই রাখছি, এই যে উপরটা পর্যন্ত দেখেন, এটা আমি খুলে রিকন্ডিশন মেশিনের যে রিকন্ডিশনে দেখেন দেখেন। আসলে আমার, আমি সবসময় সাজেস্ট করি, যদি আপনি ফটো মেশিন কিনেন, এসে দেখে ভালো করে চেক করে, সারাদিন চেক করে তারপরে কিনবেন আর কি, কারণ এটা দামি একটা জিনিস। হ্যাঁ, এটা দামি জিনিস না, সে 1,00,000 টাকা ইনভেস্ট করা, যেমন এই যে 282 বিক্রি করতে আছে, কিন্তু আপনি 1,00,000 টাকা মাত্র, 1,00,000 টাকা, হ্যাঁ 1,00,000 টাকা, এটাও কিন্তু আপনার 1,50,000 কপি গ্যারান্টি দেওয়া আছে। আর এখন আসে পুরো ফটো মেশিন গ্যারান্টি আরেকবার বলে দেন ভাই, এটা আপনার বড় মেশিন যেগুলো আছে এগুলো হলো আপনার 1,50,000 কপি গ্যারান্টি। 1,50,000, হ্যাঁ 1,50,000। আচ্ছা, তারপরে আর ছোট মেশিন যেগুলো আছে ওগুলো 1,00,000, আপনি 1,50,000 বড় মেশিন, 1,50,000, এই যে বড় মেশিনগুলোর ভিতরে যদি কপি করেন, কপির গ্যারান্টি বলে যদি শুধু মেকানিক্যাল পার্টস, মেকানিক্যাল পার্টস বলতে কিন্তু অনেক কিছু বোঝায়, যেমন এই যে মেকানিক্যাল পার্টস, এগুলো কিন্তু সম্পূর্ণ মেকানিক্যাল পার্টস, ঠিক আছে। এই যে আপনি এখানে যা যা দেখেন, হিট রোলার, ড্রাম, ব্লেড, যা যা আছে, এগুলো হলো মেকানিক্যাল পার্টস, কালি কিন্তু মেকানিক্যাল ভিতরে পড়ে না। এর 1,00,000 কপি 6 মাস, 6 মাস তো ওয়ারেন্টি, 1,00,000 এর ভিতরে যদি কোনো পার্টস প্রবলেম দেয়, ঠিক আছে, ওটাও আমরা সার্ভিস দিই, যাতায়াত ভালো রাখেন, হ্যাঁ, শুধু আসা যাওয়ার কমেন্টসটা দিয়ে দিতে, ঠিক আছে। তো যাওয়ার আগে লোকেশন আর একবার ক্লিয়ার করে দেন ভাই। ম্যান ব্রাদার্স অফিস ইকুইপমেন্ট, আচ্ছা, ঢাকার বাইরে থেকে আপনি বিকাশ নিতে চাই, নিতে চাই, ওই ব্যবস্থা আমি করে দেবো, সমস্যা নেই। অনেকে ঢাকা আসতে পারবে, আসতে পারে, সমস্যা নাই, সে আমার ভিডিও দেখবো, সে আমার লোকেশন আছে, এই যে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে, দুইটাই সেল নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই নাম্বারে কল দিতে, হ্যাঁ, কল নাম্বারে একটা বিকাশ, একটা নগদ আছে, সমস্যা নেই, আপনার ফোন দিয়ে উনি যেটা নিতে চায় মডেল, এবং প্লাস আরেকটা কাজ আমি করে দেবো, সেটা হলো মেশিন নেওয়ার সময় যেটা নিতে চায় মেশিন, ঠিক ওইটাই আমি তার ভিডিও কলে লাইনে রাখা অবস্থায়, ঠিক আছে, তার সামনে আমি প্যাকেট করুন, লাইনে রাখা অবস্থায় তার সামনে আমি প্যাকেট করুন। আচ্ছা আচ্ছা, লাইনে রেখা তার আমি ভিডিও কলে প্যাকেট করে তারপর আমি মেশিন পাঠাবো, ঠিক আছে। কারণ ওই যে আমি ওই সিস্টেমে ব্যবসা করুম না, যে দেখামো একটা দিমো আরেকটা, ওই প্রতারণার ভিতরে এই সিস্টেমের ভিতরে নাই। ঠিক আছে, যদি আপনি প্রিন্টার চায়, প্রিন্টার দিতে পারুম, স্পাইরাল রেমোনেটিং, ঠিক আছে, প্লাস কালার ফটোকপিও কিন্তু আছে আমাদের কাছে, হ্যাঁ, যদি লাগে এটা যোগাযোগ করতে পারে, মানে ইসলাম এন্ড ব্রাদার্স, হ্যাঁ, ইসলাম এন্ড আপনার অলরাউন্ডার বলা, হ্যাঁ অলরাউন্ডার, আমরা ক্যানন, শার, প্রিকো, তোশিবা সবই আছে আমাদের কাছে। আচ্ছা, আমার জায়গা শর্টের কারণে আমি দেখাই দিতে পারিনি, ঠিক আছে, যদি কারোর লাগে স্পেয়ার পার্টস, ব্রাইডিস মডেল স্পেয়ার পার্টস আছে, সমস্যা নেই, ঠিক আছে। আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের নামাজ আপনাকে নামাজের জন্য উৎসাহিত থাকবেন, আসসালামু আলাইকুম। هل لك سر عند الله بينك أنت وبين الله؟ هل لك صدقات تخفى لا يعلمها إلا الله؟ قصص لا تكشف إلا بكتاب